আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ফ্রি ফায়ার লাভার্সরা সব এই চ্যানেলেই থাকে। তো হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে তোমাদের বলতে চলেছি তোমাদের কোন ক্যারেক্টারে কী কী স্কিল ব্যবহার করা উচিত, ঠিক আছে। তোমাদের যে কোনো ক্যারেক্টার হোক, আমার কাছে ডিজে অ্যালোক আছে, তো তোমাদের কাছে যে কোনো ক্যারেক্টার হোক আমি তোমাদের আজকে বলে দেবো যে তোমাদের কোন ক্যারেক্টারটা কিন্তু ব্যবহার করা উচিত, কোন ক্যারেক্টারের স্কিলগুলো ব্যবহার করা উচিত আর সব থেকে ভালো ভালো স্কিল। তো ভাই আমি এখানে বলে দিচ্ছি, যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা যারা এখনো এই ভিডিওটাতে লাইক করনি তারা অবশ্যই লাইক করে দাও। তো ভাই যারা যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিতে, আর ফ্রেন্ডস বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমার সাথে সাহায্য করো। তো ভাই সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই করবে। তো চলো আজকের ভিডিওটা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী স্কিল ব্যবহার করা উচিত। তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে আছে ডিজে অ্যালোক। তো দেখতে পাচ্ছ আমি ডিজে অ্যালোক নিয়ে খেলি, অনেকে নিয়ে খেলে হায়াতো, ঠিক আছে। তো আমি এখানে আমি আমার ক্যারেক্টারটা সিলেক্ট করে নিচ্ছি ডিজে অ্যালোক। তো তোমরা যে ক্যারেক্টারটা নিয়ে খেলো না কেন ওটা তোমাদের ব্যক্তিগত মতামত, ঠিক আছে। তো আমি ডিজে অ্যালোককে তোমাদের বলে দিচ্ছি তোমাদের কী করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তোমরা যে কোনো ক্যারেক্টার নিয়ে খেলো তোমাদের তিনটে কিন্তু স্কিল আমি সাজেস্ট করবো, ঠিক আছে। যে কোনো ক্যারেক্টার তুমি তোমার কাছে যেই ক্যারেক্টার সবথেকে ভালো লাগে, ঠিক আছে, সেই ক্যারেক্টার তোমরা নেও প্রথমে। তোমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট যে ক্যারেক্টারটা আছে তোমার কাছে এখনো পর্যন্ত, সেই ক্যারেক্টার সবার কাছে ডিজে অ্যালোক কিন্তু থাকে না, ঠিক আছে, কারণ ডিজে অ্যালোক কিনতে হয়। তো আমার কাছে ডিজে অ্যালোক আছে, তোমার কাছে যদি হায়ারটা থাকে তাহলে এই স্কিলগুলো ব্যবহার করতে পারো। তো দেখতে পাচ্ছ আমার ফার্স্ট স্কিল স্লট, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি যেখানে ফার্স্ট স্কিল স্লট ওখানে লিখেছি দেখতে পাচ্ছ, এটা কোনটা বলো তো আমি দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে পালোমার ক্যারেক্টারটা আমি লাগিয়ে রেখেছি, ক্যারেক্টার স্কিল। দেখতে পাচ্ছ পারোমা কী করে আমাদের, পারোমা করে 120টা এয়ার অ্যামো, মানে যদি তোমাদের পুরো ম্যাক্স করে দেয় ম্যাক্স হয়ে যায় তারপরে কিন্তু তোমাদের 180টা এয়ার অ্যামো, দেখতে পাচ্ছ 180টা এয়ার অ্যামো তুলতে পারবে। তো ভাই আমার এখনও ম্যাক্স হয়নি, ঠিক আছে, তো ম্যাক্স করে নেবো। তো এটা তোমাদের কী ফায়দা দেয়, এটা হচ্ছে তোমাদের 180টা এয়ার অ্যামো এমনিতে তুলতে পারবে। তো ফ্রেন্ডস ধরো আমি কোথাও নেমে গেছি এমন জায়গায় যেখানে ধরো আমার কেন কোনো গান নেই, ঠিক আছে, কোনো গান পেলাম না, আমি নেমে গেছি, তো ওখানে ধরো আমি স্কার পেলাম, তো স্কার পেলাম ওখানে স্কার এবং ধরো বা একে পেলাম, ঠিক আছে। তো আমি কী করবো, পালোমার সাহায্যে আমি কিন্তু তুলতে পারবো, আমি ব্যাগ ছাড়াই আমি কিন্তু এয়ারামো তুলতে পারবো। তো এটাতে আমার লাভ হলো, ঠিক আছে, আমার কোনো ব্যাগ তুলতে হলো না আর কি, তো আমার লাভ হলো ভাই। তো ভাই এরকমভাবে কিন্তু পালোমার আমি এই জন্য ক্যারেক্টারটা স্কিলটা এত ভালো লাগে যে ভাই এ বিনা ব্যাগ ছাড়া তোমাকে কিন্তু 180টা এয়ারামো তুলে দেওয়ার ক্ষমতা রাখে তোমার যদি ম্যাক্স থাকে, ঠিক আছে। আস্তে আস্তে ম্যাক্স করে নিলে কিন্তু তোমার এটা সম্ভব। আর ফ্রেন্ডস এর পরে যে স্কিলটা ওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো ফ্রেন্ডস এর পরে যে স্কিলটা তোমাদের ওটা দেখাচ্ছি, তো আমি এটা লাগিয়ে আগে, তো আমি জাস্ট এটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার যার মানে যেটা আমি পালোমার স্কিল ফার্স্টেরটা। তো এরপর যেটা আছে ওটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার ক্যালিড স্কিল। তো ক্যালিড স্কিল কি, তো ক্যালিড স্কিল আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো ক্যালি ভাই এখানে কিন্তু জোরে দৌড়ায়, ঠিক আছে, সব থেকে জোরে দৌড়া ক্যালি। ক্যালি এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের জোরে দৌড়ায়, স্পিড দেয়। তো ভাই ডিজে অ্যালোকের কিন্তু এখন ওই এবিলিটিটা কমিয়ে দিয়েছে, যেটা হচ্ছে ডিজে অ্যালোকের ওই যে মানে তুমি যে ওই যখন ড্রপ দ্য বিট ইউজ করতে তখন কিন্তু স্কিল মানে তোমার স্পিড বেড়ে যেত, ঠিক আছে, দৌড়ানোর স্পিড। তো এখন কিন্তু দৌড়ানোর স্পিডটা সম্পূর্ণভাবে ওটাকে ডিক্রিজ করে দেওয়া হয়েছে, একদম কমিয়ে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু আর দৌড়ানোর স্পিডটা হবে না, ঠিক আছে, তো দৌড়ানো এটা হবে না। তাহলে তোমাদের কী করতে হবে, তাহলে তোমার ক্যালি লাগিয়ে নিতে হবে। ক্যালি লাগা যদি লাগাও তাহলে কিন্তু তোমরা ক্যালি স্কিলটা ব্যবহার করে কিন্তু তোমাদের দৌড়টা বজায় রাখতে পারো, ঠিক আছে। তো ভাই এটা আমি তোমাদের বলে দিলাম, তো ক্যালি তোমরা ব্যবহার করো। আর যেটা একদম লাস্ট সেটা আমি কী ব্যবহার করে দেখতে পাচ্ছ, আমি ব্যবহার করি এই যে ম্যাক্সিম। তো এখানে দেখতে পাচ্ছ আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ম্যাক্সিম কোনটা। তো এইটা জাস্ট ম্যাক্সিম, তো ম্যাক্সিমের আমি কাজ দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিম এইটা, ঠিক আছে। তো ম্যাক্সিম কী করে দেখে নাও, তো ম্যাক্সিম যখন একটা মানে যখন কোনো ধরো মেডিকিট বা কিছু খায়, ঠিক আছে, মেডিকিট বা মাশরুম খায়, এ কিন্তু তোমাদের এই সব ক্যারেক্টার থেকে এই যত ক্যারেক্টার এখানে দেখছো সব ক্যারেক্টার থেকে ফার্স্ট মাশরুম খেতে পারে বা মেডিকিট খেতে পারে। মানে ধরো ওর ধরো তোমাকে কোনো এনিমি তোমার সামনে আসছে, তার আসার আগে ধরো তোমাকে একটা মানে তোমার কাছে একদম অল্প রক্ত, ঠিক আছে, একজন সাথে তুমি মারামারি করেছো অলরেডি, তো অল্প রক্ত তোমার কিন্তু এ কিন্তু এত রক্ত আরও মানে এত তাড়াতাড়ি মেডিকিটটা খেয়ে নেবে যে তোমার ও আস্তে আস্তে কিন্তু তোমার রক্ত কিন্তু অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে, তুমি রক্ত অনেকটা বাড়িয়ে নিতে পারবে আর তুমি সহজেই ওই এনিমিটাকে কিল করতে পারবে। তো ভাই এই জন্য কিন্তু আমি ম্যাক্সিমটাকে রাখি, ঠিক আছে। হ্রাস করার সময় ম্যাক্সিম অনেক কাজে লাগে, অনেকে বলে ভাই ম্যাক্সিম নিয়ে মানে আমার খেলতে ইচ্ছে করে না, তো আমি বলি ভাই ম্যাক্সিম নিয়ে খেল তোমরা, কারণ যেই স্কিলটা বললাম ওটা কিন্তু তোমরা আমার সাথে একমত হবে, কারণ ওই স্কিলটা কিন্তু যেটা বললাম ওটা কিন্তু খুবই ভালো আর তোমাদের হ্রাস করতে কিন্তু অনেক উপকার হবে। ধরো হ্রাস করার সময় আমাদের কিন্তু তাড়াতাড়ি মেডিকিট নিতে হয় আর মেডিকিটটা না নিলে কিন্তু আমরা মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ভাই আমি তোমাদের বলবো এই তিনটে স্কিল নিয়ে খেলো তোমরা, ধরো যে কোনো তোমাদের ক্যারেক্টার আছে, তোমরা তোমাদের কাছে যেই ক্যারেক্টার আছে আমি তো জানি না ফ্রেন্ডস, তো তোমার কাছে যেই ক্যারেক্টারটা আছে আর ডিজালগ হলে তো এগুলো ইউজ করো, আর ডিজালগ না হলেও এই তিনটে ক্যারেক্টার তোমরা ইউজ করো। আর এই তিনটে ক্যারেক্টারই কিন্তু ফ্রেন্ডস মানে গোল্ড দিয়েই পাওয়া যায়, ঠিক আছে, কোনো এটার জন্য তোমাদের ডায়মন্ড খরচা করতে হবে না। তো ভাই তোমরা ফ্রিতে একদম এই স্কিলগুলো ব্যবহার করো আর ফ্রেন্ডস তোমরা এই স্কিলগুলোর ফায়দা কিন্তু ওঠাতে পারো। তো ভাই আজকের ভিডিওটা এতটাই, আমি আশা করবো তোমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভাই ভালো লাগলে তোমরা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।
তো ফ্রেন্ডস আবার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য আমি আশা করবো তোমরা ভালোই থাকবে। ততদিনের জন্য বাই বাই ফ্রেন্ডস।